নমস্কার বন্ধুরা, ডেজ উইথ স্লোকারিটির নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজকে সোমবার, প্রতিদিনের মতো আমি আজও স্নান করে রেডি হয়ে নিচ্ছিলাম। ঘুরেতে বাজে 7:20, আজ আমার বাবু উঠে গিয়েছে, কারণ আজকে মা তো সকালেই ওঠে, বাবা পাশে শুয়ে থাকে, আজকের বাবা উঠে গিয়েছে, ওই জন্য বাবু উঠে গিয়েছে। কি করবি এত সকালে উঠেছিস? বাবু বাবু আজ এসেছিল বিন্দু দিদি শ্লোকের সাথে খেলাতে। বিন্দু আসলেই শ্লোক খুব আনন্দ হয়, ওর সাথে সব থেকে বেশি মজা করেছিল। আমি আর বাবু বিকেলবেলা একটু ঘুরতে এসেছি ছাদে, খুব একটা ওকে বার করি না, কারণ ওকে 2-3 বার ঠান্ডা লেগেছে, কিন্তু এত বাড়াবাড়ি হয়ে গেছিলো ঠান্ডা লেগে যে আমি আর ভয়ে ওকে খুব একটা বাইরে বার করি না, ওই টুকটাক বাড়ির সামনে ঘুরে ঠিক আছে। ঘুম থেকে সবে উঠেছে, ওই জন্য মুখটা এখনো ঘুম ঘুম ভাব। হুট করে আমাদের বিকেলে ইচ্ছা হলো বাড়ির তৈরি বেগুনি খাবো, তাই আমরা বাড়িতে তৈরি করেছিলাম বেগুনি। আজকে রানী ছিল শ্লোকের বাবা, আমি ছিলাম ক্যামেরাম্যান, আর এটা ছিল আমাদের বাড়ির তৈরি ফ্রেঞ্চ ফ্রাই। ক্রিস্পি না হলেও ভালোই টেস্ট হয়েছিল। আমরা দুজন বসেছি সন্ধ্যে টিফিন করছি, সন্ধ্যেবেলা টিফিনটা কেড়ে এটাকে 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 আমরা যাবো একটু মিড ক্লাস, চোখের জন্য কিছু ওষুধ কেনার আছে, সেগুলো যাচ্ছি। ভালোই ঠান্ডা পড়েছে। আমরা যখনই মুড়ি খাই শ্লোককে কিন্তু একটা দুটো দিতেই হবে, না হলে বাবু রাগ করে। আচ্ছা টিভি পরে দেখবি, টিভিটা পরে দেখবি, এদিকে এদিকে এদিকে। যেহেতু শ্লোক রাতে রুটি খাচ্ছে, তাই আমরা বাড়ির সকলেই রাতে এখন রুটি খাচ্ছি। যে বাবু করছে রাতের ডিনার, টিভিতে চলছে কোকো মেলা। আজকের ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ।